সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট অপসারণ কিংবা নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC নেই বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিকেলে BTRC কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে অনেকটা সফল হয়েছে সরকার। ফোনালাপ ফাঁসের বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান BTRC চেয়ারম্যান। আপিল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। বাস্তব দুনিয়ার মতোই সময়ের সঙ্গে বাড়ছে নেট দুনিয়ার অপরাধ, আর ভার্চুয়াল এই অপরাধ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ আর নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণে নানা আবেদনের প্রেক্ষিতে ফেসবুকের ৪,৮৮৮টি, ইউটিউবের ৬২টি ও ১,০৬০টি আপত্তিকর ওয়েবসাইট ও কন্টেন্ট অপসারণ করেছে BTRC। এখন সবচেয়ে বড় অপরাধের ক্ষেত্রের নাম হচ্ছে ইন্টারনেট। দেশের রীতিনীতির মিল না থাকলেও অনেক কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ সহজে অপসারণ করতে চান না বলে জানান টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ইন্টারনেট এমন একটি ক্ষেত্র যেই ক্ষেত্রটি আসলে আপনার কারো পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখন প্রযুক্তি আছে, আমার এই বন্ধ করা সাইটে প্রবেশ করার জন্য টেকনোলজি ইউজ করা যায়। ঠিক এই যে অবস্থাটা আছে, সেই অবস্থাটার মধ্যে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা থাকে না। সংস্থাটির চেয়ারম্যান কিছু জটিলতার কথা স্বীকার করে অচিরেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। আমাদের অসুবিধার যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য সাথে সাথে বলবে, তারা আমাদের কথা মতো কাজ করতে পারে। সেই জায়গায় কিন্তু আমরা এখনো যেতে পারি না, তাদেরকে এখনো পর্যন্ত সেইটুকু রাজি করাতে পারিনি এই অফিস স্থাপন করার ক্ষেত্রে। সেটা যদি করতে পারি বা ভবিষ্যতে যদি হয়, তাহলে আমাদের অনেকাংশেই সেইসব অসুবিধা দূর হবে। আপিল শাহরিয়ার, RTV, ঢাকা।